হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত অনেকেই বলে যে আর্নিং অ্যাপস আমরা কম্পিউটারে কিভাবে কাজ করব, কারণ আমাদের কম্পিউটার তো অ্যান্ড্রয়েড না। সো এটা করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আপনারা যে কোনো আর্নিং অ্যাপস এই কম্পিউটার ইউজ করতে পারবেন। এর জন্য আপনাকে একটি ইমুলেটার প্রয়োজন পড়বে, অ্যান্ড্রয়েড ইমুলেটার। আপনারা এখানে সার্চে এসে লিখবেন নক্স, NOX, নক্স প্লেয়ার লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। ফার্স্টে যে ওয়েবসাইট দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে যে ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এই যে ইমুলেটার এইটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই ইমুলেটারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে প্লে স্টোর রয়েছে এখানে এসে আপনি সার্চ করবেন আপনার যে কাঙ্ক্ষিত অ্যাপস সেটা আপনি সার্চ করবেন। আর যদি আপনি ড্রাইভ লিঙ্কের থেকে আপনি যদি অ্যাপস ডাউনলোড করে রাখেন সেটা আপনি ইনস্টলও করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। যাই হোক, আমি ব্যাকে আসলাম। আমি এখানে সার্চ করব, দেখুন আমি এখানে যে কোনো কিছু লিখে সার্চ করব। আমি এখানে লিখলাম EARNING অ্যাপ। আর্নিং অ্যাপ লিখে সার্চ করার পর দেখুন এখানে কিন্তু চলে আসছে, তাহলে আমাদের মেইন যে গুগল প্লে স্টোর ওয়েবসাইট রয়েছে আমরা ওই ওয়েবসাইটে যাব। অর্থাৎ গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব। আমি যদি লিখি FB, FB লিখে যদি আমি সার্চ করি FB, অ্যাপ লিখে সার্চ করে আমি জাস্ট প্লে স্টোরে গিয়ে আমি এটাকে ওপেন করব। এরপরে আমি জাস্ট এখানে লিখব আর্নিং অ্যাপস। আমি আর্নিং মানি বা আর্নিং অ্যাপস লিখে আমি সার্চ করলাম। আর্নিং অ্যাপ লিখে সার্চ করার পর এই যে দেখতে পারতেছেন আপনি যে কোনো আর্নিং অ্যাপস আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে আমি এখানে ক্লিক করলাম এবং এখানে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ডাউনলোড হইতেছে। এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে অটোমেটিকলি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা আর্নিং অ্যাপসগুলো এখান থেকে এই যে ইমুলেটর, এই ইমুলেটর আপনারা ডাউনলোড করে আপনারা এই অ্যাপসগুলো ইউজ করতে পারেন। যে কোনো আর্নিং অ্যাপস আপনি এই ইমুলেটরের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটির টপিক মূলত এটাই ছিল যে আপনারা কীভাবে কম্পিউটার দিয়ে যে কোনো আর্নিং অ্যাপস ইউজ করবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সো আপনারা যদি চান যে এই ব্লু স্টক ইউজ করবো সেক্ষেত্রে আপনারা ব্লু স্টক ইমুলেটরটাও ইউজ করতে পারেন। সো আমি সাজেস্ট করবো নক্স প্লেয়ারটাই বেস্ট, কারণ ওই ইমুলেটারে একটু অ্যাড ঝামেলা বেশি, এই জন্য আমি আপনাদেরকে ওটা সাজেস্ট করতেছি না, আমি নক্সটাই সাজেস্ট করলাম। সো এইভাবে মূলত আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো এই নক্স প্লেয়ারের মাধ্যমে ইউজ করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।